सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম। आज আমার খুবই পছন্দের একটা খাবার রান্না করে দেখাবো। অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও অনেকে করলা পছন্দ করেন না। আজ আমি এমন ভাবে করলা রান্না করে দেখাবো যা খুবই সুস্বাদু হবে এবং পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি করলা আর এই বাটিতে নিয়েছি মাছের ডিম। করলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। করলাগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটেছি। কাটার পরে আমি একবার লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি, তাতে তিতাটা কম লাগবে। মাছের ডিমগুলোতে আমি অল্প পরিমাণ হলুদ মেখে নিব, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার মেখে নিব ভালোভাবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি তেল। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ মাখা মাছের ডিম। মাছের ডিমগুলো হালকা একটু ভেজে নিব। ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এবার ডিমগুলো তুলে রাখব। আমি ডিমগুলো তুলে নিয়েছি, অবশিষ্ট তেল এবং ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকন করে কাটা পেঁয়াজ, একেবারেই সামান্য পরিমাণ দিচ্ছি আদা এবং রসুন বাটা। হালকাভাবে আমি ভেজে নিব। অল্প পরিমাণ দিচ্ছি কাঁচা জিরা এবং শুকনো মরিচ বাটা, মিশিয়ে দিব এবং ভেজে নিব একটু। একেবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার মিশিয়ে দিচ্ছি মশলাগুলো। একটু কষানো হলে এবার আমি দিয়ে দিচ্ছি করলাগুলো। করলা দেওয়ার পরে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলছি। 8 মিনিট পরে ফিরে এসেছি। আমি কিন্তু কোনো জল দেইনি, তেলের উপরে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো একটু ভেঙে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, মিশিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো একটু ভেজা থাকা অবস্থায় দিয়েছি। মাছের ডিম আগে আমি হালকা ভেজেছিলাম, এখন একটু আগে দিয়েছি, তাহলে মাছের ডিমটাও ভালোভাবে হয়ে যাবে আর মাছের ডিমের ভিতরে সব মশলা এবং লবণটাও ভালোভাবে ঢুকবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু ভেজে নিব। যদি আপনি আগে কখনো এভাবে খেয়ে না থাকেন, তাহলে আমি বিশেষ অনুরোধ করছি আপনি একবার বাসায় এভাবে রান্না করুন এবং কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। দেখুন ভাজা ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে ফেলব। দেখুন আমি নামিয়ে ফেলেছি। আশা করি আমাদের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।